আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিচারলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি লিথুনিয়া এবং লিথুনিয়ার ওয়ার্ক পারমিটের বেশ কিছু আপডেট তথ্য নিয়ে এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব এবং এই ভিডিওতে লিথুনিয়ার জন্য আমাদের একটি অফার থাকবে, সেই অফারটিও আপনাদের সঙ্গে আলোচনা করব। সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আমরা লিথুনিয়া নিয়ে দীর্ঘদিন যাবত কাজ করছি। লিথুনিয়ার কাজ এটি আমাদের প্রথম কাজ এবং প্রথম কাজের যে সাকসেস, এই সাকসেসটি এই ভিডিওতে প্রথমেই আলোচনা করছি। আমরা ইতিমধ্যে প্রথম ব্যাচের জন্য 15 জন ক্যান্ডিডেট নিয়েছিলাম এবং এটি একটি ডিসকাউন্ট রেট ছিল আমাদের জন্য। এই 15 জনের ওয়ার্ক পারমিট ইতিমধ্যে আমরা লাভ করেছি এবং 15 জনের জন্য আমরা ভারতের দূতাবাসে ভিসা অ্যাপ্লিকেশন জমা দিয়েছি ভারতের ভিসা লাভের জন্য। আশা করছি এই মাসের 20 তারিখের মধ্যে আমাদের 15 জনের সবার ইন্ডিয়ার ভিসা কমপ্লিট হয়ে যাবে এবং আমরা ইন্ডিয়াতে কবে যেতে পারবো এই বিষয়টি আমাদের অ্যাপয়েন্টমেন্টের উপর ডিপেন্ড করছে। ইতিমধ্যে অনলাইনে আমরা সব কিছু আপলোড করে দিয়ে অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করে দিয়েছি ইনশাআল্লাহ। যেহেতু লিথুনিয়ার ভিসার জন্য ভিজিট ভিসা নিয়েও লিথুনিয়ার ভিসা অ্যাপ্লিকেশন বিএফএস গ্লোবালে দাখিল করা যাচ্ছে, যে কারণে আমরা ভারতের ভিজিট ভিসাটি ইতিমধ্যে সম্পন্ন করে ফেলেছি এবং আমরা আশা করছি আগামী 20 থেকে 30 তারিখের মধ্যে সবার শিডিউল আমরা হাতে পেয়ে যাব ইনশাআল্লাহ। এবং যাদের শিডিউল থাকবে এটি আমরা ধরে নিচ্ছি আগামী অগাস্ট মাসের 10 থেকে 30 তারিখের মধ্যে প্রত্যেকের শিডিউল থাকবে লিথুনিয়ার আবেদনগুলো ভারতে জমা দেওয়ার জন্য। এবং ভারতে জমা হওয়ার পরে লিথুনিয়ার বিএফএস গ্লোবাল থেকে এই ফাইলগুলো চলে যাবে দূতাবাসে। দূতাবাস ইমেলের মাধ্যমে প্রত্যেক ক্যান্ডিডেটকে জানিয়ে দিবে আপনি ভিডিও কলের মাধ্যমে কোন দিন তাদের সাথে কানেক্টিং হয়ে আপনার ইন্টারভিউটি প্রদান করবেন। লিথুনিয়াতে সরাসরি কোনো ইন্টারভিউ এখন আর হয় না, এখন ভিডিও কলের মাধ্যমে ওয়ার্ক পারমিটের ইন্টারভিউগুলো হচ্ছে। আপনাকে দূতাবাস থেকে একটি ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কোন দিন কোন সময় আপনি ভিডিও কলে ইন্টারেক্টিভ হয়ে কানেক্টিং হয়ে ভিসা অফিসারের সাথে আপনি ইন্টারভিউটি প্রদান করবেন। এই ইন্টারভিউ আপনি বাংলাদেশে এসেও দিতে পারবেন যদি আপনার হাতে সময় থাকে এবং আপনি চাইলে ভারতে বসে আপনি ইন্টারভিউগুলো দিতে পারবেন। এই দুই ধরনের জায়গাতেই আমাদের গাইড আপনাকে পুরোপুরি ভিসা ইন্টারভিউ, আবেদন জমা দেওয়া, ভিসা ইন্টারভিউ দেওয়া, ভারতে যাওয়া সব ধরনের কাজে আপনাকে সহযোগিতা করবে। আমরা আপনাদেরকে বলেছিলাম লিথুনিয়াতে আমাদের কিছু আপডেট রয়েছে, এই আপডেটটি এখানে শেষ করলাম। এবারে দ্বিতীয় ধাপের কিছু বেশ কিছু ফাইল আমরা কালেকশন করেছি এবং দ্বিতীয় ধাপে আমাদের ফাইল রয়েছে প্রায় 50 থেকে 60টি ফাইল আছে। এই 60টি ফাইলের ওয়ার্ক পারমিট আমরা আগামী অগাস্ট মাসের 15 থেকে 20 তারিখের মধ্যে হাতে পেয়ে যাব ইনশাআল্লাহ। এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পরে এই দ্বিতীয় ব্যাচের শিডিউল করব এবং দ্বিতীয় ব্যাচের ভিসা ইন্টারভিউ যাতে দিল্লি যেয়ে তারা জমা দিতে পারে এবং ইন্টারভিউ দিতে পারে এর জন্য ভারতের ভিসা করব। এবারে রয়েছে আপনাদের জন্য বিশেষ একটি অফার, অর্থাৎ তৃতীয় ধাপের ফাইলের জন্য লিথুনিয়াতে আপনারা যারা জমা প্রদান করতে চান তারা 25 তারিখের মধ্যে যদি ফাইল জমা করেন তাহলে এই প্যাকেজ মূল্য দাঁড়াবে অনলি 12 লক্ষ টাকা। এই 12 লক্ষ টাকায় আপনারা আমাদের কাছে ফাইলটি জমা প্রদান করতে পারবেন। এর আসন সংখ্যা মাত্র 30টি এবং আগামী 25শে জুলাইয়ের মধ্যে আপনাদের প্রত্যেকের ফাইল আমাদের কাছে জমা দিতে হবে। এর মূল্য হবে 12 লক্ষ টাকা, অর্থাৎ আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন গতানুগতিক প্যাকেজ থেকে 50,000 টাকা। আপনারা যারা আগামী 25 তারিখের মধ্যে লিথুনিয়ার ফাইল আমাদের কাছে সাবমিট করবেন তারা 50,000 টাকা ডিসকাউন্ট অফার রয়েছে। এই অফারটি এই ভিডিওতে আমরা ঘোষণা করলাম।
মাত্র 30টি ফাইলের জন্য আমরা এই ঘোষণাটি দিলাম এবং 25 তারিখের মধ্যে আশা করছি 30-এরও বেশি অধিক ফাইল হয়ে যেতে পারে, যে কারণে এই ভিডিওটি আপনি দেখা মাত্রই যদি আপনি লিথুয়ানিয়া যেতে চান আপনি দ্রুতগামী 25 তারিখের আগেই আপনার ফাইলটি এখানে জমা করতে পারেন। যারা লিথুয়ানিয়ায় ফাইল জমা করবেন তাদের কি কি ডকুমেন্টস লাগবে আমরা বিভিন্ন ভিডিওতে বলেছি, ভিডিওর ডেসক্রিপশন বক্সেও উল্লেখ করে দিয়েছি। যারা লিথুয়ানিয়ায় যাবেন তারা পাসপোর্ট, ছবি, এনআইডি, পুলিশ ক্লিয়ারেন্স সহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং যারা শিক্ষিত আছেন শিক্ষাগত যোগ্যতার কাগজপত্রের কপি আমাদের কাছে দিবেন। যারা ট্রেড ওয়ার্কার আছেন বিশেষ করে আপনাদের স্কিল সার্টিফিকেট আছে সেগুলো আমাদের কাছে জমা করবেন, এছাড়াও একটু বায়োডাটা বা সিভি প্রদান করবেন। লিথুয়ানিয়ার ভিসা বর্তমান সময়ে জয় জয়কার, প্রচুর পরিমাণে লিথুয়ানিয়ার ভিসা হচ্ছে, প্রচুর পরিমাণে ওয়ার্ক পারমিট ইস্যু হচ্ছে এবং সহজেই প্রচুর পরিমাণে ভিসা হচ্ছে এবং ভিসা ইন্টারভিউতে আপনি যদি ইংরেজিতে কথা বলতে পারেন সরাসরি ভিডিও কলের মাধ্যমে আপনি ইন্টারভিউ প্রদান করতে পারেন। যে কেউ যদি ইংরেজিতে উত্তর না দিতে পারেন সেক্ষেত্রে আপনি এনলিস্টেড দুবাসী দিয়েও আপনি আপনার ভিডিও কলের ইন্টারভিউটি প্রদান করতে পারবেন, অর্থাৎ ভিসা অফিসার আপনাকে প্রশ্ন করবে ইংরেজিতে, দুবাসী আপনাকে প্রশ্নটি বুঝিয়ে দিবে, আপনি বাংলায় উত্তর প্রদান করবেন এবং দুবাসী আপনার বাংলা উত্তরটি ইংরেজিতে ভিসা অফিসারকে বুঝিয়ে দিবে। এইভাবে আপনি ইংরেজিতে ইন্টারভিউ হলেও বাংলায় দুবাসীর মাধ্যমে ইন্টারভিউ দিয়ে ভিসা লাভ করতে পারবেন। ইতিমধ্যে আমরা আমাদের নেটওয়ার্কের অনেক ক্যান্ডিডেট দুবাসীর মাধ্যমে ইন্টারভিউ প্রদান করে ভিসা লাভে সক্ষম হয়েছেন ইনশাআল্লাহ। আপনারা যারা ইংরেজি ভালো জানেন তারা সরাসরি ভিডিও কলে ইন্টারভিউ দিবেন, যারা ইংরেজি কম পারেন বা বোঝেন না তারা বাংলায় দুবাসীর মাধ্যমে ইন্টারভিউ ব্যবস্থা আমরা করেছি, আপনারা ইন্টারভিউ দিতে পারবেন। যারা লিথুয়ানিয়ায় যাবেন তারা বিভিন্ন ধরনের কাজকর্ম করতে পারবেন, নির্মাণ শিল্পে রড বাইন্ডার, ব্রিকলিয়ার, প্লাম্বার, মেশন, টাইলস মেশন, ভেকু অপারেটর, ক্রেন অপারেটর, ওয়েল্ডার, ফাইভ ফিডার, ইলেকট্রিশিয়ান সহ নানা পদে কাজ করতে পারবেন। এছাড়াও যারা হেল্পার আছেন তারাও কনস্ট্রাকশন শিল্পে দক্ষদের পাশাপাশি অদক্ষরও হেল্পার হিসাবে কাজ করতে পারবেন। লিথুয়ানিয়াতে আপনারা হোটেল রেস্টুরেন্টে কাজ করতে পারবেন, রেস্টুরেন্ট বয়, ওয়েটার, এছাড়াও শেফ, কুক, ডিশ ওয়াশার, লন্ড্রিম্যান, হাউসকিপিং, বেল বয়, রুম বয়, ক্লিনার হিসাবে হোটেল রেস্টুরেন্টে কাজ করতে পারবেন। এছাড়াও বিভিন্ন রকম ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন, ফুড প্যাকেজিং ফ্যাক্টরি, ফুড প্রসেসিং ফ্যাক্টরি, অটোমোবাইল গ্যারেজ ইন্ডাস্ট্রি, কার ওয়াশ, রাবার ইন্ডাস্ট্রি, মেটাল ইন্ডাস্ট্রি, গার্মেন্টস ইন্ডাস্ট্রি, ব্যাগ তৈরির কারখানা, এছাড়াও বিভিন্ন রকম শিল্প ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগ রয়েছে। আপনারা যারা লিথুয়ানিয়াতে এগ্রিকালচার সাইডে কাজ করতে চান তারাও কাজ করতে পারবেন, এগ্রিকালচার, গ্রিন হাউস, কৃষিক্ষেত্রে প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে। যারা লিথুয়ানিয়ায় যেতে চান তারা আমাদের সঙ্গে আগামী 25 তারিখের মধ্যে এই অফারের সঙ্গে যুক্ত হতে পারেন। আপনি পাসপোর্ট, ছবি, এনআইডি, পুলিশ ক্লিয়ারেন্স আমাদের কাছে জমা দিয়ে এবং লিথুয়ানিয়া সংক্রান্ত আমাদের বিজ্ঞ কাউন্সিলরদের কাছ থেকে সব ধরনের তথ্য উপাত্ত জেনে নিয়ে আপনি লিথুয়ানিয়ার ভিসাটি ফিউচারের মাধ্যমে প্রসেসিং করে লিথুয়ানিয়ার ভিসা লাভ করে লিথুয়ানিয়া গমন করুন। এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।